তো সকালবেলায় তো সবকিছু দেখালাম, কারণ বৃষ্টি পড়ছে, দেখো এখনো বৃষ্টি পড়ছে। তো এবার চা করলাম, তো চা খাবো। এই দেখো চা করা হয়ে গেছে, তো চা আমাদের ছেঁকে নেওয়া হয়ে গেছে আর এখানে হলিক্স করেছি, তো এবার চা খেয়ে নেবো। এই যে আমার মা উঠে পড়েছে, দেখালাম ভিজে ভিজে কত কাজ করলো সকালবেলায়। সুপ্রভাত, গুড মর্নিং বন্ধুদের। তো আমাদের এখন সকালই আছে, তো আজকে মনে হয় বৃষ্টি থামবে না, সারাদিন বৃষ্টি লেগে থাকবে দেখো। তো ঠিক আছে, আমরা চাটা খেয়ে নিই, আজকে চা খাবো বিস্কুট দিয়ে, ঠিক আছে। তো আমার মেয়েও দেখো দুধ খেয়েছে, এইভাবে দুধ খেয়ে চলে গেছে, আবার কোথায় শুতে চলে গেছে, ঠিক আছে। তো ঠিক আছে, আমরা চাটা খেয়ে নিই। তো এই যে দেখো চা নিয়ে নিয়েছি, এবার আমরা চা খাবো। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো সকলকে গুড মর্নিং। তো আজকে তো বৃষ্টির দিন থেকে শুরু করলাম আমার ব্লগ, তো সম্পূর্ণ ব্লগটা দেখবে, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব তো করেছো জানি, আর যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করোনি তারা করে নিও, ঠিক আছে। তো সম্পূর্ণ ব্লগটা দেখবে, আজকে বৃষ্টির দিনে কী করে না করি সবটাই দেখাবো, তো সম্পূর্ণ দেখতে থাকো। তো সকালবেলা এই যে চা নিয়ে বসে পড়েছি, চাটা খেয়ে নিই, খেয়ে তারপরে সারাদিন কী কী করবো, কীভাবে আমাদের রান্না হবে সবটাই দেখাবো। তো বৃষ্টির দিনে আমাদের খুবই কষ্ট, কারণ উঠান দিয়ে যেতে হয় রান্নাঘরে, তো যাদের ঘরে ঘরে ব্যবস্থা আছে তাদের কোনো অসুবিধা হয় না, তো আমাদের উঠান থেকে গিয়ে আবার রান্নাঘর, সেই জন্য অসুবিধা হয় বৃষ্টির দিনে বিশেষ করে, তাছাড়া অন্য দিনে অসুবিধা হয় না। তো বৃষ্টি মাথায় নিয়ে রান্না করতে যেতে হবে, কিছু করার নেই, খেতে তো হবে। তো ঠিক আছে, সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো, আর বকবক করবো না, তো দেখো দেখাচ্ছি সবটাই, ঠিক আছে। চাটা খেয়ে নিই, এই যে বিস্কুট নিয়ে নিয়েছি দুটো, তো আমার মা ওইদিকে খাচ্ছে, দেখো দেখাচ্ছি, এই যে দেখো মা বিস্কুট খাচ্ছে, দেখাচ্ছি তোমাদেরকে, চা দিয়ে বিস্কুট দিয়ে খাচ্ছে, সকালবেলায় এটাই খেলাম আজকে, ওরা পড়ে গেল, এইভাবে বিস্কুট চোবড়ালে পড়েই যায়, ঠিক আছে। তো ঠিক আছে, হেরে সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো, ভালো লাগলে ভালো লাগবে অবশ্যই দেখো, বৃষ্টির দিন আমরা কি করছি না করছি ঘরে বসে তোমরা দেখতে পাবে, তো দেখতে থাকো। দেখো এখানে একটা ডাল ভেজানো আছে, সেটাই তোমাদের দেখালাম, তো ওই ডালটা দিয়ে একটা কি তৈরি করবে আমার মা সেটাও দেখাবো, ঠিক আছে, তো দেখতে থাকো। তো এই যে আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, আর ম্যাও এখানে এসে আবার চলে এসেছে এখানে বসে থাকতে, ম্যাও করছে বসে আছে, আর এইদিকে আমার মা সব কিছু নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে, বৃষ্টি হলেও তো রান্না খেতে হবে তাই না, তো এখানে রান্না করলেও হতো, আমাদের গ্যাসে রান্না করলে হতো, মা বলছে আমি গ্যাসে করবো না, আখাতেই করবে, ঠিক আছে। তো সেই জন্য সব কিছু গুছিয়ে নিয়ে যাচ্ছে, এই দেখো বৃষ্টি মাথায় নিয়ে, ছাতা মাথায় নিয়ে মা চলে যাচ্ছে রান্না করে, রান্নার জন্য সব কিছু রান্না করতে। তো দেখো আজকে আমাদের কী কী রান্না হবে সবটাই দেখো, দেখতেই পাবে। তো দেখো মা কেমন কী জোর বৃষ্টি হচ্ছে, তো মা এইসব নিয়ে যাচ্ছে, তো করতেই তো হবে তাই না, তো মা ওখানেই করবে, ওখানে আর আসলে যে যেখানে যার ভালো সুবিধা লাগে রান্না করতে। তো দেখো সব কিছু বই বই নিয়ে যাচ্ছে, ছাতা মাথা দিয়ে আমি উপর থেকে সব কিছু দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো সেই কেমন বৃষ্টি হচ্ছে দেখো, সেই বৃষ্টি হচ্ছে, সেই এতদিন পরে, কতদিন পরে বৃষ্টি হচ্ছে, মানে যখন বৃষ্টির দরকার ছিল তখন আর বৃষ্টি হয়নি, এখন বৃষ্টি হচ্ছে, তো কি করবে, যেতেই হবে। তো ওই যে আমার মা নিয়ে যাওয়া হয়ে গেল, তো আরও কিছু বাকি আছে হয়তো, সেইগুলো নিতে আসছে। তো দেখো সবটা দেখো, দেখতেই পাবে, তো কীভাবে রান্না করে আর কেমন করে রান্না করে সবই দেখো। তো আরও কিছু নিয়ে যেতে বাকি ছিল, সেগুলো নিয়ে গেল। তো এইবার আমার মা কী কী রান্না করবে, আজকে কী রান্না হবে বৃষ্টির দিনে, তো সবটাই দেখো, ঠিক আছে। তো চলো দেখা যাক কী কী রান্না করে আমার মা। তো চলো এইবার আমি বৃষ্টিতে ভিজতে ভিজতে মায়ের রান্না করে যাই, তো চলে আসলাম দেখো, আজকে তো দেখো কী হবে, খিচুড়ি, খিচুড়ি হবে, আর এই যে এখানে দেখছো বেগুন ভাজা বেশিরভাগ লোকজনই খিচুড়ি করে, তো আমরাও সেটা করছি। তো দেখো মা সব রেডি করে নিচ্ছে, আলু ভাজা হবে, কি কি হবে সব খাওয়ার সময় গিয়ে আবার তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো দেখো মা এই যে চাপিয়েও দিয়েছে, তো হয়ে যাক একদম, খাওয়ার সময় তোমাদেরকে দেখাবো। আর দেখো বাইরে কেমন বৃষ্টি পড়ছে, দেখো পড়েই যাচ্ছে টপ 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 করে, দেখেছো এই যে যে বৃষ্টি। তো ঠিক আছে চলো পরে আবার তোমাদেরকে দেখাচ্ছি, বৃষ্টি ভেজা উঠোন দেখো আমাদের কেমন,
ঠিক আছে তো খিচুড়ির ভিতরে খালি খিচুড়ি হচ্ছে না এর ভিতরে অনেক সবজি দেওয়া আছে তো আমি বলছি কি কি সবজি দেখো এই যে কোপি দেবে তারপরে দেয়া আছে পেঁপে আর আলু তাই তো তো এই দিয়ে অনেক কিছু খিচুড়ির ভিতরে সবজি দিয়ে আজকে খিচুড়ি রান্না হবে তো হোক রান্নাটা তারপরে একদম খাওয়ার সময় গিয়ে দেখাচ্ছি এই যে ছোট ছোট করে কেটে মা খিচুড়ির ভিতরে দিয়ে দিল ঠিক আছে তাহলে হোক রান্না তারপর তোমাদের কত কিছু হয়েছে এই যে বেগুন ভাজা মোটা মোটা আলু ভাজা আর এই যে একটু এটা ডাল ভাজা আর এই যে দেখো এখানে হচ্ছে ঝুড়ি ভাজা আর এই যে বেগনি হবে তাহলে আমাদের খিচুড়ি আজকে হয়ে যাবে এর সঙ্গে কোনো আমিষ যাচ্ছে না ডিম ভাজা ওইসব করবো না ঠিক আছে তো দেখো তো দেখো আমাদের খিচুড়িরে দিয়ে এবার আমরা খাবো বলে সব বেড়ে নিয়েছি এই যে দেখো এটা মায়ের এটা আমার তো দেখো খিচুড়িতে কী কী আছে তো আগে তো দেখিয়েছি তো আবারও দেখাচ্ছে এই যে বেগুন ভাজা আলু ভাজা আর এটা হলো পেঁয়াজি আর এটা হলো বেগুনের বেগনি ঠিক আছে তো আমরা আজকে এটাই খাবো তো দুপুরের খাবার আমাদের দেখো আজকে খিচুড়ি তো দেখো আকাশের একটু বৃষ্টিটা হালকা কমেছে তো আমরা এটাই খেয়ে নেব ঠিক আছে তো আজকে আর বেশি কিছু তোমাদেরকে দেখালাম না আজকের মতো তোমাদের এটাই দেখালাম তো দেখো তো কার কার আমার এই ভিডিওটা ভালো লাগলো আমাকে কমেন্ট করে জানিও একটা লাইক করো আর খিচুড়ি এইভাবে কারা কারা খেয়েছো অবশ্যই যেন কমেন্টে জানিও ঠিক আছে তো দেখো তো এই যে দেখো খেতে বসে পড়লাম তো খুব গরম গরমে একটু জোরাক তারপরে খাচ্ছি ঠিক আছে